ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ভালো থাকবেন কথাটা খুব বেশি ব্যবহার মনে বা সামনাসামনি হচ্ছে বলা কি ঠিক হবে? যদি দোয়া অর্থে হয়, দোয়া অর্থে হয় তাহলে সেটা জায়েজ, আল্লাহ উল্লেখ করুক আর না করুক। আর যদি মনে করা হয় মানুষ এমনি ভালো থাকুক তাহলে এটা ঠিক হয় না, তাকে বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখবে, এভাবে শিখাতে হবে। এই জন্য এইটা উত্তম হচ্ছে, যেহেতু সন্দেহের জায়গা নিয়ম হচ্ছে, যেখানে একটু সন্দেহ আসবে শিরকের ব্যাপার, তাওহীদের ব্যাপার সমস্যা আসবে, ইসলাম সেখানেই আমরা আগামী দর্শে তো পরের দর্শে পাবো, যে আগামী দর্শে পাবো সামান্যতম কোনো আঁচ পেয়েছে, একেবারে নিষেধ নেয় তারপরে ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে। আগামী দর্শে দেখবেন দাস দাসী কেউ আমার দাস বলতে নিষেধ করেছে, নিজেকে অহংকার রাখবে জন্য। ঠিক এখানেও আপনি দেখেন, যখন আপনি বলেন যে ভালো থাকবেন, আচ্ছা নিজে নিজে ভালো থাকতে পারবে সে? আল্লাহ তাকে ভালো রাখবে, এই জন্য বলুন যে আল্লাহ আপনাকে ভালো রাখবে, আমি দোয়া করি যেন আপনি ভালো থাকেন, এটা বলতে পারবেন। তো দোয়া করি, দোয়া তো আল্লাহ সরকার করা দেন, কিন্তু ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো থাকবেন কী বলছে, এটি তো মিডিয়ার কথা, বলতে হবে ততক্ষণ আল্লাহ আপনাকে ভালো রাখুন, শিখে দেবেন, এটা অভ্যাস করুন। লিসানটা এমন একটা জিনিস, অভ্যাস করলে ভালোটাই আসে। আপনি দেখবেন কোনোদিন আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, খেয়াল করছেন? অভ্যাস করছি জীবনও আসবে না, এটা আর হজরতটা শব্দটা আর আসবে না, বাদ দিয়ে দিছি। হ্যাঁ আগে বলছি বলতে আগে ডিকশনারি থেকে এটা বাদ দিয়ে দিছি, তো না এটা বহুত আগ থেকে বাদ দিছি, মানে অনেক আগে, মানে সম্ভবত এটা মদিনা থেকে আসার পরে অল্প কিছুদিন পরে বাদ দিয়েছি, দেখছি যে আল্লাহ কি বিষয় কোন দিকে নিয়ে যাচ্ছে এটা। আমার এরকম কিছু জিনিস আপনি ইচ্ছা করলে বাদ দিতে পারেন, পরিবর্তন করতে পারেন, কেমন? রসুল আসলাম এটা চাইতেন, উচ্চারণ সুন্দর করতেন, বলাটা ঠিক করে দিতেন, এই জন্য আমাদেরকে ভালো থাকুন ব্যবহারটা আমরা ইনশাল্লাহ বলবো না, কেমন বলবো কি আল্লাহ ভালো রাখুন, আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে ভালো থাকেন তার সুযোগ দেন, হ্যাঁ অথবা দোয়া করছি যেন আল্লাহ ভালো রাখেন, এভাবে সবসময় আল্লাহকে সাথে নিয়ে করবেন রাস্তা কথা বলেন।